আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সকলেই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পরিণীতির এখানে ওই বোর্ডে লিখে রেখেছিলাম অধিকারের শ্রেণী বিভাগ। আগে ক্লাস আলোচনা করেছিলাম নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। আইনগত অধিকারের আমি প্রথমটা তোমাদের আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আইনগত অধিকার। আজকে আমরা দেখব হচ্ছে অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার এবং ব্যক্তিগত অধিকার। ঠিক আছে, একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, যেটা শুরুতে যেটা হচ্ছে যে আমরা প্রথম পড়লাম সেটা হচ্ছে আইনগত অধিকার। এরপরে যেটা আইনগত অধিকারকে 15 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে দেখো হচ্ছে এখানে 2 নম্বর, সেটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার কাকে বলে? দেখো, যে অধিকার ব্যক্তির অভাব ও দারিদ্র থেকে মুক্তি দেয়, যে অধিকার ব্যক্তির অভাব এবং দারিদ্র থেকে মুক্তি দেয় তাকে হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার বলা হয়। যেমন এখানে অর্থনৈতিক অধিকারকে আবার কয়েকভাবে ভাগ করছে। যেমন দেখো, কর্মের অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক বা সঙ্গ ইউনিয়ন করার অধিকার, বৃদ্ধ অক্ষম বয়সে অর্থনৈতিক অধিকার, 5 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আবার অর্থনৈতিক অধিকারকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তো অর্থনৈতিক অধিকারটা হচ্ছে যে অধিকার ব্যক্তির অভাব ও দারিদ্র থেকে মুক্তি দেয় তাকে হচ্ছে অর্থনৈতিক অধিকার বলা হয়। তাহলে এখানে 1 নম্বর যেটা বলা হচ্ছে কর্মের অধিকার, যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া এবং তার করার ক্ষমতাকে কর্মের অধিকার বলা হয়। তার মানে প্রত্যেকটা মানুষ তার যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করার যে ক্ষমতা, কাজ পাওয়ার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে তোমার কর্মের অধিকার। সেটাকে বলা হচ্ছে কর্মের অধিকার। আর কর্মসংস্থানের সৃষ্টি এবং কর্মসম্পাদন উপযোগী পরিবেশের তৈরি করা হচ্ছে দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে। এরপরে হচ্ছে ন্যায্য মজুরি লাভের অধিকার। ন্যায্য মজুরি লাভের অধিকার যেটা হচ্ছে নাগরিকের স্বীকৃত অধিকার। ঠিক আছে, ন্যায্য মজুরি প্রদান বিষয়টি নিশ্চিত না করলে কর্মের অধিকার দায়িত্ব গুরুত্বহীন হয়ে পড়ে। তার মানে ন্যায্য মজুরি যার যার কাজের পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিকটা ঠিক মতো দেওয়া উচিত। এরপরে হচ্ছে দেখো বিশ্রাম বা অবকাশের অধিকার। যেমন বিশ্রাম বা অবকাশের অধিকার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কাজের মাঝে বিরতি বা বিশ্রাম বা কাজের অবকাশ যাপনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা। মানে কাজ করতে করতে যখন একঘামে চলে আসে তখন মানুষ কাজের মধ্যে বিরতি যাইতে পারে, অথবা ব্রেক থাকতে পারে, সেটা কাজের মধ্যে লাঞ্চের ব্রেক বলো বা স্ন্যাক্সের ব্রেক বলো, এরকম ব্রেক থাকতে পারে। এগুলা হচ্ছে প্রত্যেকটা মানুষের বিশ্রাম বা অবকাশের অধিকার। এই অধিকারগুলো হচ্ছে অর্থনৈতিক অধিকার। এখানে অধিকারগুলো মনে রাখবো, একটা অধিকার হয়তো তুলে দেওয়া হয় যে এই অধিকারটা কোন অধিকার। ঠিক আছে, যেমন ন্যায্য মজুরি পাওয়ার অধিকার কোনটা, এটা হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার। এরপরে হচ্ছে দেখো 4 নম্বর, শ্রমিক সঙ্গ ইউনিয়ন করার অধিকার। প্রত্যেকটা শ্রমিক যারা আছে তাদের সঙ্গ বা ইউনিয়ন ওইগুলো করার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে। এরপরে হচ্ছে বৃদ্ধ অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে যখন মানুষ বৃদ্ধ এবং কাজ করতে অক্ষম হয়ে যায় তখন কিন্তু সরকার তাদের কিছু মানে আর্থিক সহযোগিতা করে। এই এইটা পাওয়ার অধিকারও কিন্তু আছে। যারা অক্ষম এবং বয়স্ক হয়ে যায় তাদের এই অধিকারটা পাওয়ার অধিকারটা পাওয়া আছে। এটা শুধু অনেক দেশে আছে। ঠিক আছে, এই এই কয়েকটা হচ্ছে আমাদের তোমার অর্থনৈতিক অধিকার। এরপরে আমরা আসলে দেখি হচ্ছে রাজনৈতিক অধিকার। মানে রাজনৈতিক অধিকার কাকে বলে? দেখো, যেটা হচ্ছে নাগরিক রাষ্ট্রীয় কার্যক্রম প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য, তোমার হচ্ছে নাগরিকগণ রাষ্ট্রের কার্যক্রম প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যে সমস্ত অধিকার ভোগ করে তাকে বলা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। আবার এই রাজনৈতিক অধিকারকেও আবার কয়েক ভাগে ভাগ করছে। যেমন দেখো, স্থায়ীভাবে বসবাসের অধিকার, আইনের দ্বারা আরোপিত যুক্তিসম্মত বাধা নিষেধ সাপেক্ষে যে কোনো নাগরিক রাষ্ট্রের অভ্যন্তরে স্থায়ীভাবে বসবাস করতে পারবে। যে কোনো নাগরিক যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে সেটা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। ঠিক আছে, এরপর হচ্ছে নির্বাচনের অধিকার। তার মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলে কি করতে পারবে? ভোটদান করতে পারবে এবং হচ্ছে তোমার প্রার্থী হতে পারবে। সে নিজে ভোট দিতে পারবে এবং নির্বাচনে সে প্রার্থী হিসেবে করতে পারবে। এটা হচ্ছে তার রাজনৈতিক অধিকার। এরপরে হচ্ছে আবেদন করার অধিকার। যে কোনো নাগরিক অভাব অভিযোগ চাওয়া পাওয়া ইত্যাদি দিয়ে রাষ্ট্রের কাছে কি করতে পারে? আবেদন করতে পারে যে কোনো বিষয় নিয়ে। এরপর হচ্ছে সরকারি চাকরি লাভের অধিকার। এটা প্রশ্ন ওঠার সময় থাকে যে সরকারি চাকরি লাভের অধিকারটা কোন ধরনের অধিকার। এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। প্রত্যেকটা যোগ্যতা সম্পন্ন মানুষ তারা অবশ্যই কি করতে পারে? তার অবশ্যই তোমার চাকরি লাভের জন্য
চাকরি লাভের জন্য আবেদন করতে পারে এবং চাকরি আশা করতে পারে, এটা হচ্ছে তোমার সরকারি চাকরি লাভের অধিকার প্রত্যেকটা নাগরিকের, সুস্থ স্বাভাবিক নাগরিক যারা আছে। এবং এখানে ধনী দরিদ্র নারী পুরুষ সকলের ক্ষেত্রেই, শুধু পুরুষটা বা না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই। এরপর হচ্ছে বিদেশে অবস্থানকালে নিরাপত্তা বিধানের অধিকার, এটা আগের সে একটা মনে বললাম যে বিদেশে অবস্থানকালে যখন বাংলাদেশ থেকে অনেক আমাদের দেশ থেকে অনেক শ্রমিক বা অনেক মানুষ বিভিন্ন দেশে কর্মরত আছেন, তাদের দেখো নিরাপত্তা লাভ, হয়তো যখন দেখা যাচ্ছে যে ওই সময় হয়তো ওই দেশে তারা কোনো বিপদে পড়েছে, তখন কিন্তু আমাদের দেশের যারা রাষ্ট্রদূত থাকে, এমবাসি থাকে, তারা কিন্তু যে কিন্তু তাদের কি করে সহযোগিতা করে। তাহলে অবশ্যই এই অধিকারটাও হচ্ছে বিদেশে তোমার অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকারটাও আছে। এরপরে হচ্ছে দেখো সরকারের সমালোচনা করার অধিকার, যেমন দেখো সরকারের বিরোধী দলকে বলা হয়েছে বিকল্প সরকার, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিরোধী দলকে বলা হয়েছে বিকল্প সরকার, তার মানে সরকারের সমালোচনা বা আলোচনা কিন্তু অবশ্যই যে কোনো মানুষ করতে পারবে, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো তোমার 4 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার সাংস্কৃতিক অধিকার, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে তোমার সাংস্কৃতিক অধিকার। সংস্কৃতি হচ্ছে নাগরিকের আত্মপরিচয়ের বাহন, প্রত্যেকটা নাগরিকের আত্মপরিচয়ের বাহন হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি চর্চার মাধ্যমে নাগরিক তার ইচ্ছা ও অভিব্যক্তিকে অপরের নিকট প্রকাশ করতে পারে, ঠিক আছে, প্রকাশ করতে পারে। নাগরিকের ব্যক্তি সত্তা ও জাতীয় সত্তাকে তুলে ধরতে পারে এবং নাগরিকের সংস্কৃতি চর্চার অধিকার থাকা উচিত। যেমন সব দেশে, এটা সব দেশে সব ধর্মের মানুষের মধ্যে কিছু কিছু কিন্তু সাংস্কৃতিক চর্চা আছে, সব সব জায়গাতেই, সব সব ধর্মাবলীতেই দেখবা যে এই সাংস্কৃতিক চর্চাটা আছে, এবং এটা করতে দেওয়া প্রত্যেকটা মানুষের কিন্তু অধিকার, ঠিক আছে। এটাকে বন্ধ করে দেওয়া বা নষ্ট করে দেওয়া, নচ্ছাদ করে দেওয়া, এটা এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের এই অধিকারটা আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা দেখা হচ্ছে যে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে ধর্মীয় অধিকার। দেখো এখানে ধর্মীয় অধিকার, ধর্মীয় অধিকার বলতে প্রত্যেক নাগরিক তার ইচ্ছা মতো ধর্ম গ্রহণ, তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং ধর্মীয় কথাগুলো কি করতে পারবে, প্রচার করতে পারবে। তার মানে প্রত্যেক নাগরিকই তার ইচ্ছা মতো ধর্ম গ্রহণ করতে পারবে, ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারবে, এবং ইচ্ছা মতো সে কি করতে পারবে, বিভিন্ন জায়গায় তার ধর্ম কি করতে পারবে, প্রচার করতে পারবে। এটা হচ্ছে নাগরিকের তোমার ধর্মীয় অধিকার, ঠিক আছে। এরপরে যেটা, সেটা সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত অধিকার। 9 অধিকার সর্বশেষ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যক্তিগত অধিকার। এই ব্যক্তিগত অধিকারের অনেকগুলাই তোমার প্রথম আইনগত অধিকারে চলে গেছে, অনেকগুলা পয়েন্টে আছে, তার মধ্যে আমি একটু বলি যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত অধিকার বলতে প্রত্যেক নাগরিকের একান্ত ব্যক্তিগত, মানে প্রত্যেক নাগরিকের একান্ত ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধাকে বোঝায়। প্রত্যেক নাগরিকের একদমই একান্ত তার নিজের যেটা, সেটা দেখো কি কি আছে, ব্যক্তি স্বাধীনতার অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, তারপরে চলাফেরার অধিকার, যে কোনো জায়গায় যাওয়া সেটার কথা বলছে, তারপরে হচ্ছে তোমার পরিবার গঠনের অধিকার, সে তার ইচ্ছা অনুযায়ী পরিবার গঠন করতে পারবে, তারপর হচ্ছে খ্যাতি লাভের অধিকার, যে যদি কোনো কাজের জন্য সে কোনো রিওয়ার্ড পায় সেটা করতে পারবে, ঠিক আছে, খ্যাতি লাভের অধিকার ইত্যাদি হচ্ছে ব্যক্তিগত অধিকার। আর ব্যক্তিগত অধিকার ব্যতীত কোনো নাগরিক তার জীবনকে কি করতে পারে না, বিকশিত করতে পারে না। আমরা শুরুতেই পড়ছি যেটা, সেটা হচ্ছে যে এই অধিকার ভোগ করেই কিন্তু মানুষ কি হয়, সার্থক এবং সুন্দর জীবন এবং নৈতিক গুণাবলী এবং তোমার হচ্ছে সুন্দর জীবনযাপন গঠন করতে পারে। তাহলে হচ্ছে যে এই ব্যক্তিগত অধিকারগুলোও কিন্তু মানুষের ব্যক্তিত্ব বিকাশে বা নৈতিক গুণাবলী বিকাশেও কিন্তু সহযোগিতা করে। তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অধিকার কাকে বলে, যে অধিকার কাকে বলে তোমাদের মনে আছে কিনা, যে সমাজের সকলের জন্য কল্যাণকর কিছু সুযোগ সুবিধা কি, আর এই সুযোগ সুবিধা ভোগ করে যখন মানুষ কিছু দায়িত্ব পালন করে তাকে বলা হয় তার ওই কর্তব্য, ঠিক আছে। আর দেখো এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার এই অধিকারের সংজ্ঞা, অনেকগুলা সমাজ বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন, তারপরে হচ্ছে আমরা অধিকারের বৈশিষ্ট্যগুলো 9 বৈশিষ্ট্য পড়েছি, আর আজকে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে যে তোমার অধিকারের শ্রেণী বিভাগ, অধিকার প্রধানত, এটা মনে রাখবো, অধিকার প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, নৈতিক অধিকার, আইনগত অধিকার। আর এই আইনগত অধিকারকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা বলছিলাম যে নৈতিক অধিকারটা কিন্তু উৎসটা হচ্ছে একদম ন্যায়বোধ থেকে আসে, প্রত্যেকটা মানুষের ন্যায়বোধ থেকে আসে যা, আর এই নৈতিকতাটা কিন্তু আসে হচ্ছে পরিবার থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, শিক্ষা, ধর্মীয় শিক্ষা বই থেকে কিন্তু এই নৈতিকতাগুলো মানুষের মধ্যে তৈরি হয়, ঠিক আছে।
আর এই নৈতিক অধিকার যদি কেউ ভঙ্গ করে তাহলে কিন্তু সরকার তাকে কি করতে পারে না, শাস্তি দিতে পারে না। কিন্তু আইনগত অধিকার আছে, এই অধিকার যদি কেউ ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী সরকার কি করতে পারে, শাস্তি দিতে পারে। আর এই আইনগত অধিকারকে 6টা ভাগে ভাগ করেছে। এই 6টা ভাগই আমি তোমাদের বললাম, 6টা ভাগই তোমরা সুন্দর করে আগে বুঝবা, পড়তে চেষ্টা করবে, তারপরে খাতায় লিখবা, ঠিক আছে? আগামী ক্লাসে আমি তোমাদের হচ্ছে নাগরিকের তথ্য অধিকার, এরপরে হচ্ছে মানব অধিকার কাকে বলে, এই আর 2টা ক্লাস তোমাদের নিব। আপাতত এই 2টা ক্লাস তোমরা একটু, 3টা ক্লাস একটু ভালোভাবে মনোযোগ সহকারে করবে। কোনো কিছু বুঝতে না পারলে আমার এসে তোমরা মেসেঞ্জারে তোমরা ইনবক্স করবে, যে কোনো কিছু যদি না বুঝো। আর কয়েকবার শুনবা, মানে তোমাদের তো যেহেতু ইউটিউবে দেওয়া থাকে, তোমরা কয়েকবার লেকচারগুলো শুনবে, কয়েকবার লেকচারগুলো শুনবা। আর বইয়ের সঙ্গে একটু মিলায় পড়লেই, আমি সবসময় বলি যে এই সাবজেক্টটা অনেক মজার, মানে অনেক কিছু পাবে এখান থেকে। আসসালামু আলাইকুম, আজকে পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, আবার সকলের সাথে দেখা হবে।